হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিছুদিন আগে ময়মনসিংহ থেকে আমরা সিলেটে চলে এসেছিলাম, আর সিলেটে থাকা আমাদের হলো 5 মাস। এই 5 মাসের মধ্যে যে আমাদের এখন চলে যেতে লাগবে অন্য জায়গায়, এটা কিন্তু আমরা আশাই করিনি। যাই হোক, সিলেটে যেহেতু থাকা হচ্ছে না, এই কারণে আমরা একটু সিলেটে ঘুরে নিচ্ছি। এটাকে শেষবারের মতোই ঘোরা বলুন, কারণ সিলেটে আর আসা হবে কি না সেটা কিন্তু জানি না। আমার আব্বু আম্মু আর অ্যাঞ্জেলি আর্লিন এদেরকে নিয়ে সিলেটের শাহজালাল মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম সিএনজি করে। আমার আব্বু যেহেতু সিলেটের শাহজালাল মাজার কখনো দেখেনি, এই কারণে তাকে দেখানোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদেরও শেষবারের মতো সিলেট ঘোরা হয়ে যাবে। সিলেটে কিন্তু একই জিনিস বারবার দেখলেও খারাপ লাগে না, কারণ সিলেটের জায়গাগুলো প্রচণ্ড সুন্দর। এই যে আমরা কিন্তু হযরত শাহজালাল মাজারের এখানে চলে এসেছি। আর্লিন কিন্তু প্রতিদিন দুপুরে ঘুমায়, আর আজকে যেহেতু ঘুমায়নি এই কারণে আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো, আর এখন তার নানি তাকে উঠিয়ে দিল, কারণ এগুলো সে মিস করবে, এগুলো তো সে আর দেখতে পাবে না। আর আর্লিন কিন্তু কবুতর ভীষণ পছন্দ করে। ঢুকতে না ঢুকতেই কিন্তু সিলেট আমাদের সাথে বিট্রয় করেছে, কেননা সিলেট থেকে চলে যাচ্ছি তো এই জন্য হয়তো বা সিলেট আমাদের প্রতি মন খারাপ করেছে। এই কারণে ঢোকার পরে দেখছি একটু করে বৃষ্টি পড়ছে। ভাগ্য ভালো ছাতা নিয়ে এসেছিলাম। আগে কোথাও বের হলে কিন্তু আমি ছাতা নিয়ে কখনোই বের হতাম না, কিন্তু সিলেটে আসার পর থেকে কিন্তু ছাতা নিয়ে আমি সবসময় বের হয়ে থাকি, কারণ সিলেটের আবহাওয়া বোঝা একদমই দায়। কারণ এই বৃষ্টি এই রোদ, আসার সময় কিন্তু রোদ ছিল, প্রচণ্ড রোদ, এত গরম ছিল বলার মতো না। আর হঠাৎ করে আকাশটা খারাপ হলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। আব্বু মাজারের কবরস্থানের ওখানে গিয়েছে, আর আমরা হলো এক সাইডে দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য। আর এইদিকে ছাতা যেহেতু আছে একটা, এই কারণে অ্যাঞ্জেলি আর আর্লিন ছাতা নিয়ে কবুতরগুলোর ওইদিকে গেল, কারণ কবুতরগুলোই কিন্তু দেখার জন্য অনেক সুন্দর এখানে। আমার ছেলে তো বায়না করছে যে কবুতর সে নেবে, কিন্তু তাকে অনেক কষ্ট করে বুঝিয়েছি যে কবুতরগুলো ধরা যাবে না। এখানকার কবুতরগুলো এতটাই ভালো এবং এখানকার জায়গাটা এতটা পবিত্রতা ময় যে এখানে কিন্তু কবুতরগুলো নিচের দিকে একদমই বাথরুম করে না, সম্পূর্ণ তারা উপরের অংশেই বাথরুম করে থাকে। আমরা যেহেতু জায়গাটা আগে দেখেছি, আমার আম্মুও দেখেছে, আমিও দেখেছি, এই কারণে বৃষ্টিতে আর আমরা নামলাম না। আর এইদিকে হলো আমার আব্বু, অ্যাঞ্জেলি আর আর্লিন, এরা তিনজন মিলে আর একটু জায়গাটা ঘুরে নিল। আর এখন আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর পরের দিনের ভিডিওটাও কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওগুলো কিন্তু আমার 2 দিনের, আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো ছাড়তে পারিনি, এবং ভিউয়ার্স আপনাদের অনেকেরই ভিডিও কিন্তু আমি রেগুলার দেখতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। যাই হোক, আমার ভিডিও দেখে আপনারা হয়তো বা এতক্ষণে বুঝে গেছেন যে আমি মালনীছড়া চা বাগানে চলে এসেছি, কারণ আমার আব্বুকে চা বাগানটা একটু দেখিয়ে দেব। চা বাগান এবং মাজার এই দুটো আমার বাসা থেকে কাছাকাছি, এই কারণেই দেখাতে পারলাম, দূরে হলে হয়তো বা দেখাতে পারতাম না, কারণ আমার কাছে কিন্তু এখন একদমই সময় নেই। সিলেট থেকে চলে যাওয়ার সময় যে চা বাগানটা এতটা সুন্দর লাগবে এটা কিন্তু কখনোই কল্পনা করিনি, কারণ বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আর এখানে যখনই পা রেখেছি তখনই আকাশটা কালো মেঘে ঢেকে যাচ্ছে, আর দেখতে এতটাই সুন্দর লাগছে এবং ভয়ও কিন্তু লাগছে, কারণ কখন যে বৃষ্টি নামে। তবে সৌন্দর্য দেখে ভয়টা আর মাথায় নিচ্ছি না। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু চা বাগানের চা পাতাগুলো এতটা সবুজ ছিল না, কিন্তু এখন খুবই সবুজ পাতা,
ক্যামেরার মধ্যে হয়তো বা আপনারা ঠিক বুঝতে পারছেন না, কিন্তু সামনাসামনি যে এতটা সুন্দর লাগছে বলার মতো নয়। আমি যে এখান থেকে চলে যাব আমি বুঝতে পারছি না যে কীভাবে আমি থাকবো, কারণ এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছিল। দেখুন আকাশটা কতটা সুন্দর। সিলেট শহর থেকে চলে যাওয়ার কারণে সিলেট শহর আমাদের উপর ভীষণ মন খারাপ। এই কারণে মাঝারের দিন ঘুরতে যাওয়ার দিনও বৃষ্টি হয়েছে, আর আজকেও কেবল খালি আসলাম তাতেই বৃষ্টি নেমে গেছে। আর এই দিকে আমার আব্বু আর হলো অ্যাঞ্জেলি একদম পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপর ওঠা মাত্রই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এই কারণে তারা নেমেও আসছে। একটু যদি বেশি বৃষ্টি হতো না তাহলে যে কী অবস্থা হতো, অনেক বিপদ হয়ে যেত। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীতে সিলেট ছাড়ছি কেন সেই ভিডিও নিয়ে আবার হাজির হব। খোদা হাফেজ।